হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হবে মহান আল্লাহ তালা এই বিশ্ব জগৎ সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির আগে পরে কোন রূপে ছিলেন এই নিয়ে কিছু আলোচনা করব তবে আমি মালি চিস্তি একজন ক্ষুদ্র মানব মহান আল্লাহর সৃষ্টির সম্বন্ধে কিছু বলা কিছু লিখা আমার পক্ষে কি সম্ভব তবে কিছুটা হলেও পারব যদি আমার দয়াল যদি আমার আল্লাহ আমাকে দয়া করে তবে হয়তো কিছুটা আপনাদের সামনে বলতে পারব তবে আজকের আলোচনাটি কি মহান আল্লাহ তালার এই জগৎ সৃষ্টি মহান আল্লাহ তালা এই জগৎ সৃষ্টি করিয়াছেন এবং সৃষ্টির আগে পরে তিনি কোন রূপে ছিলেন আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করব সমস্ত সৃষ্টির আগে স্রষ্টা শূন্যময় হইয়াছিলেন বা শূন্যকারে ছিলেন শূন্য কত প্রকার এবং আল্লাহ সমস্ত সৃষ্টির আগে কোন শূন্যময় হয়েছিল। এবং কোন শূন্য চোখে দেখা যায় না এবং কোন শূন্য চর্মে চোখে দেখা যায় আবার কোন শূন্য চর্মচকে দেখা যায় না শূন্য তিন প্রকার একটি শূন্য দেখা যায় ধরায় আরও একটি শূন্য থাকে অধরায় আরও একটি শূন্য সমস্ত বিশ্বের বাহিরে সমস্ত জগতের বাহির ও ভিতরে থেকে সমস্ত সৃষ্টিকেই তরায় এবং সমস্ত পায়গম্বর নবী ও রাসুলগণকেও চালায় বর্তমান আউলিয়াদেরকেও এবং এই তিনটি শূন্য খুঁজতে গেলে তিনটি শূন্যকেই দেখা যায় মানবাকার। এবং এই তিনটি শূন্য খুঁজতে গেলে তিনটি শূন্যকেই দেখা যায় মানবাকার। তাই দড়া ছোয়ার মধ্যে একটি শূন্য স্রোত এবং বাতাসের মধ্যে বিরাজিত একটি আদম তিনি অধরায় ওই অধরাকে দেখতে হলে দিব্য চক্ষুর মধ্যে বিরাজিত একটি আদম তিনি অধরায় ওই অধরাকে দেখতে হলে দিব্য চক্ষুর দ্বারা দেখে নিতে হয় সমস্ত সৃষ্টির বাহির এবং ভিতর সেই শূন্যটি আছে সেই শূন্যটিও সেই আদম সরাত তাহলে বোঝা গেল মহান স্রষ্টা সৃষ্টির আগেও শূন্যকারে থেকে ও আদম আদমসরোতেই ছিলেন এবং এই পৃথিবীতে ও আল্লাহ বাতাসের মধ্যে মিশিয়া অধরা হইয়া আদম রূপেই আছেন যেমন ধরাতে আসিয়াও বা ধরা সরাতে আসিয়া শূন্য হইয়া আদম আদমসরোতেই রহিয়াছেন তাই বলা হয় এক আদম দেহ আরেক আদম বাতাসে গুরে আরেক আদম সমস্ত সৃষ্টি জগতেরও বাহিরে আবার বলছি এক আদম দেহ জুড়ে আরেক আদম বাতাসে গুরে আরেক আদম সমস্ত সৃষ্টি জগতেরও বাহিরে যেমন আল্লাহ স্বাধীন আর আমরা এই জগতে মানুষ হইয়া স্বাধীনতা হীনতায় ভুগিতেছি তাহলে আমরা নিজেকে স্বাধীন করিতে হইলে বা নিজেকে জন্মান্তর থেকে বাঁচাইতে হইলে বাতাসের সাথে যেই আদম শূন্যময় হইয়া আছে সাধনার দ্বারা সেইখানে মিশতে হবে এই শূন্যটি সেই শূন্যে মিশিবে তখনই আমরা মুক্ত হইয়া যাইতে পারিব ইনশাল্লাহ সেই শূন্যটি হইল এই বিশ্ব জগতের বাহিরে সেই শূন্যটি হইল এই বিশ্ব জগতের বাহিরে সেটি আদম স্রোতেই এই জগতে যাহারা সাধন করিয়া তিনটা শূন্য এক করিতে পারিবে তাহারাই মহান স্রষ্টার সাথে মিশিয়া যাইতে পারিবে শুধু শরীয়তের দেখানো ইবাদতে হবে না আল্লাহর গোপন ইবাদত করিতে হবে এবং গোপন সাধনায় মত্ত থাকিতে হবে যে আল্লাহ ও রাসুলকে এবং নিজ মুর্শিদকে ভাবিয়া যখন তখন চোখের পানি ঝরছে যাদের তখন আল্লাহ কিন্তু সেই পানির সেই চোখের পানির মূল্য দিতে আসে আর যখনই মানুষ অতিরিক্ত ভাবতে থাকে চিন্তা করে সাধনা করে এবং চোখের পানি ঝরাতে থাকে তখন এই চোখের পানি আল্লাহ কয়দিন সইতে পারে একসময় এসে তাকে সৃষ্টির ভেদ বুঝিয়ে দিয়ে যায় এবং নিজের সাক্ষাৎ ঘটিয়ে যায় তখনই মানব জীবন ধন্য হয়ে যায় তবে হে জগতবাসী আজ এই কথাগুলো বলেই রাখব তবে আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আমাদের ভালো ভালো ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ